নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা পরোটা রেসিপি নিয়ে আসলাম। এই পরোটাটা খেতে অনেক ভালো লাগে, আর কিভাবে তৈরি করলাম সেটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, এরপরে 7 মতো লবণ দিয়ে দিব। এখন 1/2 চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা দিলে পরোটাটা খেতে খুব ভালো লাগবে। এবার 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এখন ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। জলটাকে একবারে দেওয়া যাবে না, বেশি কম হতে পারে, একটু একটু করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ডোটাকে তৈরি করে নিয়েছি, তবে এভাবে কিন্তু এখনো তৈরি করা হয়নি। এবার খুব ভালোভাবে মুথে মুথে ডোটাকে তৈরি করে নিতে হবে। যে কোনো আটা ময়দার নাস্তা বা পরোটা বানার আগে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হয়, এরপরে নাস্তাগুলো তৈরি করলে খুব ভালো হয়। ডোটাকে একবারে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা পলিথিনে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর ফিরে আসলাম। এবার ডোটাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। আবারও ছোট ছোট করে ডো তৈরি করে নিতে হবে। এবার 2টা ডো প্লাস্টিকে রেখে 1টা ডো এখন বেলে নিতে হবে। হালকা একটু ময়দা দিয়ে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। বড় করে বেলে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে সাদা তেল আমি দিয়ে দিব। আপনি চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এরপরে একটা ছাঁকনির সাহায্যে হালকা একটু উপরে ময়দা দিয়ে দিব। এবার হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেয়ার কেটে নিব। লেয়ারগুলো কাটানো হয়ে গেছে, এবার সবগুলো একখানে করে নিতে হবে। এবার 2 হাতের সাহায্যে একটু ঝাঁকি দিয়ে দিয়ে লম্বা করে নিব। লেয়ারগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আবারও ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার তৈরি হয়ে গেল।
এবার ডোটাকে বেলে নিতে হবে, তবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আগে বড় করে নিতে হবে। এবার হালকাভাবে বেলে নিতে হবে। এরপরে এখানে একটু সাদা তিল নিয়েছি, উপরে দিয়ে দিব। পরোটাটার দুই পাশেই সাদা তিলটা দিয়ে দিব, আর এই তিলটা দিলে পরোটাটা খেতে আরো ভালো লাগবে। পরোটাটা আমার বেলানো হয়ে গেছে, এবার চলুন চুলা নিয়ে যাচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এবার পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটাকে হালকাভাবে উল্টে দিতে হবে। এখন আমি উপরে একটু বাটার দিয়ে দিব। এ সময় গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়ে কিছুক্ষণ পরপর উল্টে দিয়ে আর একটু বাটার দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এভাবেই আমি পরোটাগুলো ভেজে নিব। পরোটার এই রেসিপিটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কোনো রেসিপিতে অবশ্যই ফিরে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।